بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جاتير دوئي أچھے اللر بھائي تارا کبھو پوت بھولے جائنا আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন ভয় রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন ভয় ছলনার হাত চানি যত অশোক পিছনে ফিরে সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না হেরার লুতে জাড়ি দয় রোগী হাতে আল কোরআনের দৃপ্ত সঙ্গী হেরার লুতে জাড়ি দয় রোগী হাতে আল কোরআনের দৃপ্ত সঙ্গী সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কভু ভয় পায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবুদু শরীফের 1464 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া فإن منزلك عند آخر آية تقرأها قيامتের ময়দানে সাহেব কুরআন এই কুরআন যারা সিনাই ধারণ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহেব কুরআনদেরকে বলবেন কুরআন পড়ো
আর চড়তে থাকো, যতক্ষণ কোরআন তেলাওয়াত করতে থাকবে আল্লাহ পাক তাদের মর্যাদা উপরের দিকে উন্নীত করতে থাকবে। তেলাওয়াত যেখানে শেষ তাদের মর্যাদাও আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পরিমাণ বাড়ায়া দিবেন। এই কোরআনের সাথে যাদের সম্পর্ক তাদের মান আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায়া দেন। এই কোরআনের সাথে যাদের সম্পর্ক আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ইজ্জত দুনিয়াতেও বৃদ্ধি করেন, পরকালেও বৃদ্ধি করে দেন। এই কোরআনের প্রতিটা হরফের দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেমন, তিরমিজি শরীফের বর্ণনা, তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মান হারাফা মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআন তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি হরফের বিনিময়ে একটা সওয়াব লিখে দেন, একটা সওয়াবকে আল্লাহ 10 গুণ বৃদ্ধি করে দেন। নবীজি বলেন, লা আকুলু আলিফ লাম মিম হরফুন ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়ালামুন হরফুন ওয়া মিমুন হরফুন। নবীজি বলেন, আমি এই কথা বলি না আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটি হরফ, মিম একটা হরফ। যে ব্যক্তি আলিফ লাম মিম তেলাওয়াত করে আল্লাহ পাক তার আমল নামায় 30টা নেকি লিখে দেন, সুবহানাল্লাহ। সুতরাং রমাদানে এই কোরআন তেলাওয়াত করলে প্রতি হরফ যদি 10টা করে হয় রমজানে, আর যদি 70 গুণ হয় তাহলে কি পরিমাণ সব হয়। সুতরাং এই কোরআন কাউকে সম্মানিত করে, আবার এই কোরআন দুনিয়াতে কাউকে লাঞ্ছিত করে। সহি মুসলিমের 817 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন দ্বারা কাউকে সম্মানিত করেন, এই কোরআন দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন কারো লাঞ্ছিত করেন। যাদের সম্পর্ক কোরআনের সাথে ভালো হয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতেও সম্মান দান করেন, পরকালেও সম্মান দান করেন। আর যাদের সম্পর্ক কোরআনের সাথে ভালো হয় না এই দুনিয়াতেও জিল্লতি, পরকালেও জিল্লতি। এজন্য কোরআন আমরা শিখব, সন্তানদেরকেও কোরআন শিখাবো। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় সাহাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইয়া আবা হুরায়রা তাআল্লিমিল কোরআন ওয়াআল্লিহিম ওয়াআল্লিমহুন্নাস। হে আবু হুরায়রা, তুমি কোরআন শিখাও, নিজে শিখো, আল্লিমহুন্নাস, আর মানুষদেরকে কোরআন শিখাও। ওয়ালা তাযালু কাযালিকা হাত্তা ইয়াতিকাল মাউতু ফাইন আতাকাল মাউতু। যদি অবস্থায় তোমার মৃত্যু হয়ে যায়, এই কোরআন শিখার হালতে যদি তোমার মরণ হয়ে যায়, ওয়ান্তা কাযালিকা যারাতিল মালাইকাতু কবরাকা কামা ইউজারুল বাইতুল আতিক। বাইতুল্লাহকে যেভাবে মানুষরা তওয়াফ করে, এই কোরআন শিখার হালতে যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, আকাশের ফেরেশতারা তোমার কবরকে এইভাবে জিয়ারত করবে, সুবহানাল্লাহ। এই পৃথিবীর ভিতরে যত জিনিস রয়েছে সমস্ত জিনিসের ভিতরে আল্লাহর কাছে সবচেয়ে দামি বস্তুর নাম হচ্ছে কোরআন। আল্লাহর কাছে সবচেয়ে দামি বস্তুর নাম কোরআন। সুনানে দারিমির বর্ণনা 3358 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কোরআন আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না। আকাশ এবং জমিন এবং তার মাঝখানে যা আছে
আল্লাহর কাছে সবচেয়ে দামি বস্তুর নাম হলো কুরআন। আকাশ এবং জমিন তার মাঝখানে যা আছে সব কিছুর ভিতরে দামি বস্তুর নাম কুরআন। সুতরাং এই নুরুল হেরা মহিলা মাদ্রাসায় এখানে কোরআন শেখানো হয়, বাচ্চারা কোরআন শিখে। সুতরাং যারা কোরআন শিখায় এবং শিখে তারা হলো এই পৃথিবীর সবচেয়ে দামি মানুষ। এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো এই কোরআনের সাথে যাদের সম্পৃক্ততা রয়েছে। সুতরাং আমাদের সন্তানকে কোরআন শিখাতে হবে, ছেলে আছে মেয়ে আছে তাদেরকে দিন শিখাতে হবে, কোরআনের আদর্শে আদর্শবান গড়ে তুলতে হবে। কি লাভ হবে আমার ভাইয়েরা? এই দুনিয়াতে একটা ঘরকে যদি আলোকিত করতে চাই, একটা ঘরকে যদি সুন্দর করতে চাই, সন্তানকে কোরআন শিখান, এই ঘরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোকিত করে দিবেন। যে মেয়েটাকে আপনি দিন শিখাবেন, ওই মেয়েটা যদি কারো ঘরে যায় ওই ঘরটাও আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই মেয়েটাকে এখানে এই নুরুল হেরা মহিলা মাদ্রাসায় দিন শিখালেন, আর এই মেয়েটা অন্যের বাড়িতে যাবে তো ওই ঘরটাও আলোকিত হয়ে যাবে। এই জন্য এই পৃথিবীর বুকে কেউ যদি চারটা জিনিস পায় তাহলে, কেউ যদি চারটা জিনিস অর্জন করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখেরাতের কল্যাণের সপ্তকুণ তাকে দিয়ে দেয়। চারটা জিনিস যদি অর্জন করতে পারে, দুনিয়া এবং আখেরাতের কল্যাণের সমস্ত কিছু আল্লাহ পাক তাকে দিয়ে দিবেন। তাবারানির বর্ণনা 7212 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وآله وسلم أربع من أوتيهن أوتي خير الدنيا والآخرة। চারটা জিনিস অর্জন করতে পারবে এই দুনিয়া এবং আখিরাতের কল্যাণের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেন। এক নম্বর হলো কলবান শাকিরা, কারো কলবটা যদি আল্লাহর কৃতজ্ঞতা আদায়কারী হয়, এমন একটা কলব যদি হয় যে কলবটা বড় দামি কলব, দ্বারা আল্লাহর শুকর আদায় করে। কারণ আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি আমার নিয়ামতের শুকর আদায় করো আমি নিয়ামত বৃদ্ধি করে দেব, আর আমার নিয়ামতের যদি অকৃতজ্ঞ হও তবে জেনে রাখো আমার শাস্তি বড়ই কঠিন। তাহলে এক নম্বর হলো কলবান শাকিরাম, আল্লাহর কৃতজ্ঞতা আদায়কারী কলব। দুই নম্বর হলো ওয়ালিসানান দাকিরা, যাদেরকে এমন একটা জিব্বা দেওয়া হয় যে জিব্বা দ্বারাতে আল্লাহর জিকির করে থাকে, অর্থাৎ তাদের জিব্বাটা আল্লাহর জিকির দ্বারাতে চলমান। যারা দুনিয়াতে আল্লাহর জিকির করে আল্লাহও তাদের জিকির করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনে কারীমের 114 খানা সূরা থেকে তৃতীয় নম্বর সূরা 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি তোমরা আমাকে স্মরণ করো, আযকুরকুম আমিও তোমাদেরকে স্মরণ করব। দুনিয়াতে যদি কোনো মজলিসে আমরা আল্লাহকে স্মরণ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন এর চাইতে উত্তম মজলিস ফেরেশতাদের মজলিসে আমাদের কথা স্মরণ করেন। তাহলে দুই নম্বর হলো ওয়ালিসানান যাকিরা, এমন একটা জিব্বা যে জিব্বা দ্বারাতে আল্লাহ স্মরণ হয়, আল্লাহকে স্মরণ করে আল্লাহর জিকির করে। তিন নাম্বার ওয়াবাদাদান আলাল বালা ইসাবিরা, এমন একটা শরীর যে শরীরের ভিতরে হাজারো কষ্ট আসার পরে সবর এখতিয়ার করে ধৈর্য ধারণ করে। কারণ যারা ধৈর্য ধারণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অসংখ্য অগণিত পুরস্কারে পুরস্কৃত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউওয়াফা
فالصابرون أجرهم بغير حساب. الله পাক রব্বুল আলামিন বলেন যারা ধৈর্য ধারণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অসংখ্য অগণিত পুরস্কারে পুরস্কৃত করে। আমার ভাইয়েরা এই জন্য চার নম্বর, যারা এই দুনিয়ার ভিতরে চারটা জিনিস পায় দুনিয়ার সমস্ত কল্যাণ তারা পেয়ে যায়। চার নম্বর হলো ওয়াজাউজাতুন সালিহাম, কোন ব্যক্তি যদি নেককার স্ত্রী পায়। এক নম্বর হলো কলবান শাকিরা, আল্লাহর কৃতজ্ঞতা দেইকারী অন্তর, লিসানান দাকিরা। দুই নম্বর যে জিহ্বা দ্বারাতে আল্লাহর জিকির করে, ওয়াবাদাদান আল বালাই সাবিরা, এমন দেহ হাজারো কষ্টের পরে সবর করে। ওয়াজাউজা এমন নারী যেটা নেককার সালিহা অর্থাৎ নেককার স্ত্রী। এই চারটা জিনিস কোনো ব্যক্তি যদি পেয়ে যায় এই দুনিয়া এবং পরকালের সব কল্যাণের মালিক সে হয়ে যায়।